बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम बंधुरा आज के आपनादेर जन्नो एक नतून ट्यूटोरियल निये एसेछि। आज के ट्यूटोरियलटी हलो एक बांगला वेबसाइटे शुधुमात्र प्रश्न एवं उत्तर दिए दैनिक 200 থেকে 300 টাকা पर्यन्त इनकाम करा जाए। आज के सेई वेबसाइटटीर रिव्यू करब आपनादेर सामने। तो बंधुरा चले जाच्छि कम्प्यूटारेर स्क्रिने। साइटटी हलो authorearning.com। ये वेबसाइटी ऑफर करे छे एकाने जरा प्रश्न करबे एवं जरा उत्तर दिबे तादेर उभय के पॉइंट देवा होबे एवं एक निर्दिष्ट पॉइंट होले ही तारा मोबाइल बैंकिंग के माध्यमे टाका तुले निते पारबेन। तो बंधुरा चलुन देखे नी तादेर आर्निंग प्रोग्राम बा इनकामेर सिस्टेमगुलो की बा तारा कीभावे इनकाम सिस्टेमगुलो करे छे। तो बंधुरा प्रथमे आमरा ए वेबसाइटटिते चले जाब। वेबसाइटेर नाम होच्छे authorearning.com। एटा सम्पूर्ण एकटी बांगला भाषाय प्रश्न उत्तर वेबसाइट। ए वेबसाइटटा आसार पर आमरा प्रथमे जे बिषयटी देखब सेटी होच्छे आई करुण नामे एकटी बाटन रयेछे। एई बाटने देखा जाबे किभाबे इनकाम करते हय। आमरा प्रथमे एई बाटनटाते क्लिक करलाम। এখানে যে বিষয়টি লেখা আছে আমি বিষয়টি ইতিমধ্যে পড়েছি। এখানে বিষয়টি লেখা আছে যারা এখানে রেজিস্ট্রেশন করবে এবং প্রশ্ন করবে প্রতি প্রশ্নের জন্য 5 পয়েন্ট দেওয়া হবে এবং প্রতি উত্তরের জন্য 10 পয়েন্ট দেওয়া হবে এবং রেজিস্ট্রেশন করার সাথে সাথে 100 পয়েন্ট বোনাস দেওয়া হবে। এভাবে প্রশ্ন এবং উত্তর দিতে দিতে যখন 1000 পয়েন্ট আপনার অ্যাকাউন্টে জমা হবে তখন 1000 পয়েন্ট ভাঙিয়ে আপনি 100 টাকা নিতে পারবেন। অর্থাৎ আপনার অ্যাকাউন্টে 1000 পয়েন্ট হলেই আপনি 500 টাকা পাচ্ছেন। তারপরেও আপনারা যখন এই ওয়েবসাইটটি ব্রাউজ করবেন তখন অবশ্যই এই পৃষ্ঠাগুলি আপনি দেখে নেবেন। এখানে আইকরণ পৃষ্ঠাটি অবশ্যই ভালোভাবে পড়ে নেবেন এবং পড়ার পর এখানে একটি লাইন রয়েছে প্রতিটি প্রশ্ন এবং উত্তর দিতে হবে আমাদের নীতিমালা অনুযায়ী। তাহলে অবশ্যই আমাদের প্রশ্ন উত্তর দেওয়ার নীতিমালাগুলো পড়তে হবে। নীতিমালা পড়ার জন্য আপনারা এখানে ক্লিক করেও পড়তে পারেন অথবা নেভিগেশন বারে নীতিমালা নামে একটি ট্যাব রয়েছে এখানে ক্লিক দিলে নীতিমালাগুলি চলে আসবে। এই পৃষ্ঠাটি যে বিষয়গুলি রয়েছে সেগুলি হলো authorearning.com সম্পর্কে বিস্তারিত কিছু দেওয়া আছে। এখানে কী কী বিষয়ে প্রশ্ন করা যাবে আমরা একটু দেখে নিচ্ছি। authorearning.com ওয়েবসাইটে সাধারণত টেকনোলজি, অনলাইন ইনকাম, ব্লগিং ওয়েবসাইট, ফিনান্স, ইউটিউব, ডোমেইন হোস্টিং, মার্কেটপ্লেস, ফ্রিল্যান্সিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, অর্থাৎ এখানে আমরা সাইট বারে যে ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছি এই ক্যাটাগরিগুলোর মধ্যে আপনাদেরকে প্রশ্ন করতে হবে। কত টাকা পাওয়া যাবে এখানে স্পষ্ট দেওয়া আছে। রেজিস্ট্রেশন করার সাথে সাথে 100 পয়েন্ট, প্রতিটি প্রশ্ন করার জন্য 5 পয়েন্ট, প্রতিটি উত্তর দেওয়ার জন্য 10 পয়েন্ট। আপনার প্রশ্নটি যদি বেস্ট হিসেবে নির্বাচিত হয় তাহলে আপনি পাবেন 5 পয়েন্ট, 100 পয়েন্ট হলে 100 টাকা পাবেন। কিভাবে পয়েন্ট অর্জন করব এখানে দেখেন একটা চার্ট দেওয়া রয়েছে। এই ওয়েবসাইটে কোনো কাজের জন্য কত পয়েন্ট পাবেন তার একটি চার্ট নিম্নে দেওয়া হলো। অর্থাৎ যখন এই পয়েন্ট টেবিলগুলো অর্থাৎ পয়েন্টগুলো কম বেশি হবে তখন কিন্তু আপনারা সহজেই এখানে ক্লিক করে এই বিষয়গুলি দেখে নিতে পারবেন। কিভাবে প্রশ্ন উত্তর সাবমিট করতে হবে আচ্ছা এটা আমি প্র্যাকটিক্যাল দেখিয়ে দেব। কিভাবে টাকা তুলব, কিভাবে প্রোফাইলের ছবি যুক্ত করব এগুলো আমি দেখিয়ে দেব, সমস্যা নেই। তাছাড়া এখানে একটি ভিডিও টিউটোরিয়াল নামে অপশন রয়েছে এখানে ক্লিক করে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। কিভাবে টাকা তুলব, টাকা তোলার জন্য যখন আপনার অ্যাকাউন্টে 1000 পয়েন্ট হবে পেমেন্ট নেওয়ার জন্য এখানে ক্লিক করুন। দেখি কি রয়েছে। আচ্ছা এখানে আপনার অনুমতি নেই অর্থাৎ এখানে এই পৃষ্ঠাতে যেতে হলে আপনাকে অবশ্যই অ্যাকাউন্ট করে পরে যেতে হবে। আচ্ছা এই পৃষ্ঠাটি আমরা এখান থেকে অ্যাকাউন্ট করার পরে আমরা দেখব। তো বন্ধুরা এখন আমরা দেখব এই ওয়েবসাইটে কিভাবে আমরা কাজ করব। প্রথমেই এই ওয়েবসাইটে কাজ করার জন্য আমরা লগ ইন বাটনে ক্লিক করব। উপরের কোণা থেকে যারা মোবাইল ইউজ করছেন মোবাইল থেকে এই কোণাতে এই বাটনটি পাবেন। যারা কম্পিউটার স্ক্রিন ব্যবহার করছেন তারা আমার এটা দেখিয়ে পাবেন। যদি ইতিমধ্যে রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করবেন। লগ ইন বাটনে ক্লিক করে লগ ইন হয়ে যাবে। আর যদি আপনি নতুন হন সেক্ষেত্রে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে।
রেজিস্ট্রেশন করার জন্য এখানে ক্লিক করলাম। যে কোনো একটি ইউজার নেম দিতে হবে, আমি ইউজার নেম দিলাম সহজ ইনকাম। এখানে একটি পাসওয়ার্ড টাইপ করতে হবে, আমি একটি পাসওয়ার্ড টাইপ করে দিলাম। তারপর এখানে একটি ইমেইল দিতে হবে, আমি যে কোনো একটি ইমেইল এখানে প্রবেশ করাবো। সহজ ইনকাম ডট কম অ্যাট দ্য রেট জিমেইল ডট কম, যাই হোক একটি ইমেইল দিলাম। এখানে একটি মোবাইল নম্বর আপনারা দিয়ে দেবেন, দিয়ে এখানে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন। আমি এখানে মোবাইল নম্বরটা আপাতত দিলাম না, পরে আমি প্রোফাইলে গিয়ে অ্যাড করে দেব। রেজিস্ট্রেশন করুন। দেখুন ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে, এবং এখানে আমার এখানে লগ ইন অপশন ছিল, এখানে কিন্তু আমার প্রোফাইলের ইমেজ অর্থাৎ যে কোনো একটি অ্যাভাটার চলে এসেছে। এখন আপনারা চাইলেই প্রোফাইল থেকে এখানে আপনাদের ইমেজটা আপলোড করে দিতে পারবেন। আমরা এখন আমাদের প্রোফাইলটাকে কিভাবে সাজাবো সেটি একটু দেখে নেব। এই ছবির উপরে ক্লিক করে আমি যখন আমার ইউজার নেমের উপর ক্লিক করব, তখন আমার প্রোফাইলটি ওপেন হয়ে যাবে। এখান থেকে দেখুন আমি সদস্য হয়েছি 52 সেকেন্ড, অর্থাৎ 29 জানুয়ারি 52 সেকেন্ড আগে। সাধারণ সদস্যের ধরন হচ্ছে রেজিস্টার সদস্য, অর্থাৎ নতুন সদস্য। এখানে পূর্ণ নাম আমরা এখনও অ্যাড করি নাই, মোবাইল নম্বর এখনও যুক্ত করি নাই, লোকেশন যুক্ত করি নাই, ওয়েবসাইট আমার সম্পর্কে বিস্তারিত এখান থেকে এডিট মাই প্রোফাইলে গিয়ে এখান থেকে আপনি সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করে নেবেন, এবং আপনার সম্পর্কে এখানে একটি বায়োগ্রাফি দিয়ে দেবেন যাতে আপনার সম্পর্কে অন্যান্য ইউজাররা জানতে পারে। আচ্ছা, আর অ্যাকাউন্ট করার পরে অবশ্যই দয়া করে ইমেইলটি ঠিকানাটি ভেরিফাই করুন। এখানে ভেরিফাই করানোর উপরে ক্লিক করলে আপনার ইমেইলে একটি ইমেইল চলে যাবে, এবং সেই ইমেইলে একটি লিঙ্ক থাকবে, লিঙ্কটি ক্লিক করলেই কিন্তু আপনার ইমেইলটি ভেরিফাই হয়ে যাবে। যখন আপনি ভেরিফাইড ইউজার হবেন তখন আপনি সব কিছু দিয়ে অনেকটাই অ্যাডভান্টেজ পাবেন, অর্থাৎ সুযোগ সুবিধা বেশি পাবেন। আচ্ছা, এখন আমাদের রেজিস্ট্রেশন করা সম্পন্ন হয়ে গিয়েছে, এখন আমরা একটি প্রশ্ন করব। প্রশ্ন করার জন্য প্রথমে আপনাকে প্রশ্ন করুন বাটনে ক্লিক করতে হবে। এখান থেকে প্রশ্ন করুন বাটনে আমরা একটি ক্লিক করলাম। আমরা যে বিষয়টিতে প্রশ্ন করব, আমরা যদি অনলাইন ইনকাম সম্পর্কে একটি প্রশ্ন করি, তাহলে এখানে আমরা প্রথমে ক্যাটাগরি সিলেক্ট করে দেব অনলাইন ইনকাম, তারপর এখানে আমাদের প্রশ্নটি লিখব। আমরা প্রশ্নটি এখানে লিখছি, মোবাইল দিয়ে কিভাবে অনলাইনে ইনকাম করব। বাস, প্রশ্নটি এখানে হয়ে গিয়েছে। তারপর প্রশ্ন করার সময় নিচে দেখবেন আরেকটি ঘর রয়েছে, এই প্রশ্নটির বিস্তারিত লিখুন। আপনার এই প্রশ্ন সম্পর্কে একটু ভেঙে অর্থাৎ সুন্দর করে এই ঘরটিতে বলে দিতে হবে। আমি বলে দিচ্ছি, আমি যেহেতু ভয়েস টাইপিং করি এখান থেকে ভয়েসটা অন করে দিচ্ছি। আমি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় শুনেছি মোবাইল দিয়ে নাকি ঘরে বসে ইনকাম করা যায়। আমি ঘরে বসে আয় করতে চাই, কিভাবে করব। বাস, এখানে আমি প্রশ্ন সম্পর্কে লিখলাম। এখানে একটি ট্যাগ যুক্ত করে দিতে পারেন, যেহেতু অনলাইন ইনকাম সম্পর্কে, আমি এখানে অনলাইন ইনকাম সম্পর্কে একটি ট্যাগ যুক্ত করে দিব। আচ্ছা, এখানে একটি ট্যাগ আমি দিয়ে দিয়েছি। এখন আপনারা আপনার প্রশ্ন করুন বাটনে ক্লিক করে প্রশ্নটি সাবমিট করে দেবেন। প্রশ্নটি সাবমিট করে দিলাম। বাস বন্ধুরা, সাবমিট করার পর দেখুন মোবাইল দিয়ে কিভাবে অনলাইনে ইনকাম করব প্রশ্নটি কিন্তু সাবমিট হয়ে গিয়েছে। এখানে একটি মেসেজ চলে এসেছে, আপনার প্রশ্নটি রিভিউ করে অতি শীঘ্রই প্রকাশ করা হবে, অর্থাৎ আপনার ইমেইল যতক্ষণ পর্যন্ত ভেরিফাই না করবেন ততক্ষণ পর্যন্ত এই লেখাটি আসবে। আপনি যখন ইমেইল ভেরিফাই করে ফেলবেন তখন আপনি প্রশ্ন করার সাথে সাথেই কিন্তু প্রশ্নটি সাবমিট হয়ে যাবে। তো এর জন্য আপনাকে প্রথমেই ইমেইলটি ভেরিফাই করে নিতে হবে। যাই হোক, আমরা একটু ভেরিফাই করে নিচ্ছি। ইমেইল ভেরিফাই করার জন্য প্রোফাইলে গিয়ে এখানে একটি ক্লিক করতে হবে।
ভেরিফিকেশন লিঙ্কটি পাঠান। তারপর ভেরিফিকেশন লিঙ্কে চলে গেলে এরকম একটি বক্স আসবে। বন্ধুরা ইমেইলটি ওপেন করেছি, দেখুন এখানে একটি লিঙ্ক এসেছে, এই লিঙ্কটিতে ক্লিক করলেই কিন্তু ইমেইলটি ভেরিফাই হয়ে যাবে। আমি এখানে একটি লিঙ্কে ক্লিক করেছি, এখানে আমার দেখাচ্ছে আপনার ইমেইল ঠিকানাটি যাচাই করা হয়েছে। এখন আমি আমার প্রোফাইলে চলে যাব, আমার ইমেইলটি কিন্তু ভেরিফাই হয়ে গিয়েছে। এখন থেকে আমি যত প্রশ্ন করব প্রশ্নগুলি এখানে অটোমেটিক পাবলিশ হয়ে যাবে। যাই হোক, আমরা একটি প্রশ্ন করেছি, আমরা একটু অপেক্ষা করব অ্যাডমিন কর্তৃক প্রশ্নটি রিভিউয়ের জন্য। আর হ্যাঁ বন্ধুরা, আমরা যখন অ্যাকাউন্ট করেছি তখন দেখুন আমাদের অ্যাকাউন্টে কিন্তু 100 পয়েন্ট চলে এসেছে। আমরা একটু রিফ্রেশ করে দেখব আমাদের প্রশ্নটি অ্যাপ্রুভাল হয়েছে কিনা। হ্যাঁ বন্ধুরা, দেখুন আমাদের প্রশ্নটি কিন্তু অ্যাপ্রুভ হয়ে গিয়েছে, অর্থাৎ এখানে আমাদের স্কোর একটি প্রশ্নের জন্য 5 পয়েন্ট যুক্ত হয়েছে এবং একটি প্রশ্নের এখানে একটি প্রশ্ন দেখাচ্ছে। এখন আমরা যদি হোম পেজে চলে যাই তাহলে আমরা দেখব আমরা যে প্রশ্নটি করেছি এটা এখানে আছে, মোবাইল দিয়ে কীভাবে অনলাইনে ইনকাম করব। প্রশ্নটি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। আপনি চাইলে আপনার প্রশ্নের উত্তরও দিতে পারবেন এবং আপনি চাইলে অন্যান্য প্রশ্নের উত্তরগুলোও দিতে পারবেন। তো বন্ধুরা, এখন আমরা দেখাবো কিভাবে আপনি অন্যজনের প্রশ্ন উত্তর দিবেন। তো বন্ধুরা, এই জন্য আমরা একটি প্রশ্ন খুঁজবো, যেমন আমরা এই প্রশ্নের উত্তর দিব গ্রাফিক ডিজাইনের জন্য কোন সফটওয়্যার এ কাজ শিখতে হবে, আমরা এই প্রশ্নটির উত্তর দেব। উত্তর দেওয়ার জন্য প্রথমে আমরা প্রশ্নটির উপরে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু উত্তর দিন নামে একটা প্রশ্ন আছে, বাটন রয়েছে নিচে। যদি এই বক্সটি না থাকে তাহলে আপনি এখানে বাটনটি ক্লিক দিলেই বক্সটি চলে আসবে। আসার পর এখানে আপনাকে উত্তরটি লিখতে হবে। প্রশ্নটি ছিল গ্রাফিক্স ডিজাইনের জন্য কোন কোন সফটওয়্যার এর কাজ শিখতে হবে। হ্যাঁ বন্ধুরা, এরপর আমি দেখাবো কিভাবে আপনার প্রশ্নের উত্তরগুলো এবং প্রশ্নগুলো কালেকশন করবেন। আপনি যদি গ্রাফিক ডিজাইন শিখতে চান সেক্ষেত্রে আপনাকে অ্যাডোব ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, কোরেল ড্র এছাড়াও আরও বেশ কিছু ওয়েবসাইটের কাজ শিখতে হবে। সফটওয়্যার, আপনি এই সমস্ত সফটওয়্যারগুলি বিভিন্ন ওয়েবসাইটে এবং অনলাইনে খুঁজলেই পেয়ে যাবেন। এর মধ্যে অনেক সফটওয়্যার রয়েছে, এর মধ্যে বেশ কিছু সফটওয়্যার রয়েছে যেগুলো টাকা দিয়ে কিনতে হয়। আপনারা চাইলেই সেই সফটওয়্যারগুলো কারো সাহায্য নিয়ে ইনস্টল করে নিতে পারেন কোনো রকম টাকা ছাড়াই। আর এই জন্য আপনাকে গুগলে অথবা ইউটিউবে ভালোভাবে ঘাটাঘাটি করতে হবে। আপনি ঠিকঠাকভাবে খুঁজতে জানলে অনলাইনেই সব কিছুর সমাধান পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমরা এখানে প্রশ্নের উত্তরটি লিখলাম, এখন আমরা সাবমিট করে দেব। উত্তর সাবমিট করুন, এই বাটনে ক্লিক করলেই উত্তরটি সাবমিট হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, দেখুন আমাদের প্রশ্ন উত্তরটি কিন্তু সাবমিট হয়ে গিয়েছে। যেহেতু আমরা ইমেইল ভেরিফাই করেছি, এখন আমরা দেখব আমাদের প্রশ্নটি সরাসরি সাবমিট হয়েছে কিনা। হ্যাঁ দেখুন, আমাদের এখানে পয়েন্ট ছিল 105, এখন কিন্তু 115 পয়েন্ট হয়ে গিয়েছে। এখানে দেখাচ্ছে একটি প্রশ্ন একটি উত্তর, আমরা একটি প্রশ্ন এবং একটি উত্তর দিয়েছি। এভাবে কাজ করতে করতে আপনার যখন এখানে 1000 পয়েন্ট হবে তখন আপনি এখানে ক্লিক করবেন, আই করুন, ক্লিক করে নিচে গিয়ে দেখবেন এখানে ক্লিক করে পেমেন্ট রিকোয়েস্ট দিন, এখান থেকে রিকোয়েস্ট পাঠাতে পারবেন অথবা নীতিমালা পেজে গিয়ে কীভাবে টাকা তুলব এই বাটনে ক্লিক করে এখানে ক্লিক করেও আপনারা পেমেন্ট রিকোয়েস্ট দিতে পারেন। পেমেন্ট রিকোয়েস্ট
ক্লিক করার পর দেখুন পেমেন্ট নেওয়ার জন্য একটি ফর্ম ওপেন হবে। এখানে আপনার ইউজার নেম, ইমেইল ঠিকানা, মোবাইল নাম্বার, যেভাবে পেমেন্ট নেবেন, বিকাশ, নগদ, রকেট, মোবাইল রিচার্জ, টাকার পরিমাণ, অর্জিত পয়েন্ট লিখে পেমেন্ট অনুরোধ পাঠান। এখানে দিলেই কিন্তু রিকোয়েস্টটি অ্যাডমিনদের কাছে চলে যাবে, তারা আপনার রিকোয়েস্টটি দেখে আপনাকে টাকা দিয়ে দেবে। এখন কথা হচ্ছে কিভাবে প্রশ্নগুলো পাবেন এবং কিভাবে উত্তরগুলি পাবেন। সবচেয়ে সহজ বুদ্ধি হলো, যদি আপনি যে কোনো একটি বিষয় নিয়ে প্রশ্ন করতে চান, সেক্ষেত্রে প্রথমে আপনি গুগলে সেই বিষয়টি লিখে সার্চ দেবেন। যেমন আমি মোবাইল দিয়ে ইনকাম বিষয়ে প্রশ্ন করব, এখান থেকে লেখাটিকে কপি করব, তারপর যে কোনো একটা ব্রাউজারে বা মোবাইলে সার্চ করব। সার্চ করার পর দেখবেন একেবারে নিচে চলে গেলে রিলেটেড সার্চেস, এখানে কিছু সার্চ চলে এসেছে। এখান থেকে কিন্তু আমরা প্রশ্নগুলি করতে পারি, অর্থাৎ ফেসবুকে কিভাবে টাকা আয় করা যায়, মোবাইল দিয়ে টাকা ইনকাম করার উপায় কী, মোবাইল দিয়ে টাকা আয় করে বিকাশে কিভাবে পেমেন্ট নেব, টাকা ইনকাম করার ওয়েবসাইট কোনটি, অথবা বাংলাদেশি টাকা ইনকাম করার সাইট সম্পর্কে জানতে চাই, এখানে অনলাইন ইনকাম করার উপায় বলে দিন, অথবা কোন সফটওয়্যার দিয়ে টাকা ইনকাম করা যায়। এখান থেকে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে প্রশ্ন পেয়ে যেতে পারেন। অথবা আপনি এখানে ক্লিক করলে এই সার্চ টার্মগুলো কিন্তু আবার পরিবর্তন হয়ে যাবে, তখন এখান থেকে আপনি আরও অনেক প্রশ্ন পাবেন। এইভাবে আপনার প্রশ্নের উত্তরগুলি পেতে পারেন, আর প্রশ্নগুলি পেতে পারেন প্রশ্ন নেওয়ার পর যখন আপনি উত্তর দিবেন, তখন সেই প্রশ্নটি লেখে এখানে সার্চ করলে এখানে অনেক রিসার্চ পাবেন। এখানে যে কোনো একটি ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন এখানে তারা কী লিখেছে, কীভাবে ইনকাম করা যায়, এগুলো এখানে দেখে সেই কথাগুলি আপনি সংক্ষিপ্তভাবে একেবারে ছোটো করে লিখে দিতে পারেন, লিখে সাবমিট করে দিলেই উত্তর হয়ে যাবে। তবে হ্যাঁ, কখনোই কোনো সাইট থেকে কপি করে এখানে সরাসরি পেস্ট করবেন না, যে কাজটি করতে পারেন অন্য সাইটে দেখে একটু জ্ঞান অর্জন করে সেই লেখাটি নিজে থেকে লিখে সাবমিট করবেন, তাহলে সবসময় ভালো কিছু পাবেন এবং বোনাস পাওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং বেশি টাকা ইনকাম করতে পারবেন, অনেক দিন কাজ করতে পারবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই ইনকাম করার পদ্ধতিটি? যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো ইনকাম করার টপিক নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।